আপনারা যারা আসলে এরকম ড্রাইভ করবেন, রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আসলে এটা রিক্স নেই নাই, এটা আমি ওই পিক আপটা খেয়াল করি নাই। পিক আপটা খেয়াল না করার কারণে বাসের সঙ্গে পিক আপ ছিল, ওইটা আমি দেখি নাই। আমি মনে করছি যে হ্যাঁ চলে যেতে পারবো, কিন্তু আসলে আমি যাইতে পারি নাই। তার জন্য আমি আবার ব্রেকটা সেটা পিছনে চলে আসছি। এখন আমার যদি পিছনে কোনো গাড়ি থাকতো তাহলে হয়তো জানালা হইতে পারতো। তারপর আল্লাহ বাছে আল্লাহ ভরসা যে যা কিছু হোক আলহামদুলিল্লাহ ঠিকঠাক আপনাদের মাঝে আসতে পারছি। তো আপনারা যারা আসলে গাড়ি চালাবেন বা লং রোডে ড্রাইভ করবেন, বা বিশেষ করে ওই রোডটাতে যারা যাবেন, তারা আপনারা খুবই সাবধানে এবং খুবই সেফলি ড্রাইভিং করার চেষ্টা করবেন। আর মোটর সাইকেল হলে তো কোনো কথাই নাই, বাইক রাইড করার সময় ভাই খুবই সাবধান, খুবই সতর্কভাবে বাইক রাইড করতে হবে। কারণ বাইক রাইড করার সময় আপনার একদম রাস্তার যে পাশটা আছে একদম নিচে নেমে যেতে হয়, মেইন রোডে যে রাস্তাটা আছে রাস্তার নিচে নেমে যেতে হয় বাসের ওভারটেকিং দেখলে। এবং বাস ট্রাক যাই বলেন, বিশেষ করে বাস আসে কেন, বাসগুলো আপনার এরকম টাইপের ওভারটেকিং করে যেটার জন্য একটা মোটর সাইকেল নিচে নামতে বাধ্য হয়। মোটর সাইকেলটাকে দেখে তারপরে সে ওভারটেক করে এরকম সিস্টেমের কারণে, মনে করে যে হ্যাঁ মোটর সাইকেল তো মোটর সাইকেল চাপাবে। তো আপনারা যারা ড্রাইভিং করবেন আশা করি যে খুবই সাবধানে বাইক রাইড এবং খুবই সাবধানে ড্রাইভ করার চেষ্টা করবেন। তো আর হাইওয়ে তো মোটর সাইকেল ছাড়া চলে, হেলমেট ছাড়া চলে না। তো খুবই সাবধানে ড্রাইভ করার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ।